আমার প্রাক্তন এবং স্বর্গীয় প্রধান শিক্ষক শ্রী স্বাগত দাস পাঠক মহাশয় বসে আছেন আমার ঠিক পাশেই। আমি স্মরণ করছি সেই সমস্ত ব্যক্তিকে যাদের সান্নিধ্যে এসে আমি আমার শিক্ষক জীবন শুরু করেছিলাম, দীপক বাবু, ধরণী বাবু, ভূদেব বাবু, ইংলিশ দাবি দুর্বল এবং কিং ইয়ারের নাথিং এর নাথিং এর নাথিং এর নাথিং এর নাথিং পাঁচবার বলছে। আমিও আমি তোমার একটু নার্ভাস হলাম যে ইংলিশ বাবা তার মুখে এখানে। সেই সময় ন্যাশনাল ট্রেনিং শুরু হলো, জনস্বার্থের শিক্ষক আমাদের লালপুর কলেজে গেলেন সাক্ষরতা অভিযানে, স্কুল ফাঁকা হয়ে গেল অনেকটা। সাগরবাবু জিজ্ঞেস করলেন তুমি নাইন টেনে ক্লাস দিতে পারবে, মানে হ্যাঁ স্যার নাইন টেনে গেলাম, সেই ঢুকলাম। আমি সে ভাগ্যবান শিক্ষক যাকে নাইন টেন থেকে কখনো বেরোতে হয়নি, বেরোলাম লাস্ট বোধ হয় বছর পাঁচেক আগে। একটু দুঃখ পেয়েছিলাম সানি প্রসাদ আসার পরে আমাকে নাইন টেনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়া হলো। যাই হোক, নাইন টেনের ক্লাস আমি অনেক নিয়েছি, এখনো নিয়েছি। আমি লাস্ট ক্লাস শেষ করলাম নাইনে পড়িয়ে শুরু করেছিলাম, সুস্মিতারা তখন সেভেনে পড়ে উপরতলার। বারবার আমি তাকাচ্ছি, আমি যা দেখতে পাচ্ছি সেই লোকগুলিকে দাঁড়িয়ে আছে আমার সামনে, সে অলম্ব মানুষগুলি যারা একদম ভালো পোশাক ছিল না, সামান্য একটা ধুতি পরে অনলম মরিষ্কতা শিক্ষকতা করেছেন। যখন ক্লাসরুমের বাইরে শিক্ষকদের আলোচনা হতো নানা রকম ব্যাপার, হরগোবিন্দ বলতেন নত্যবিধানের নিয়ম, একটা শ্লোক বারবার বলতেন শুনে আমার মুখস্থ হয়েছে, অনুবিনা বিনিপণি মণিকণ গণ অনবন সনপন কল্যাণ নিপুণ মণিকল অবন সনতুন চিক্ষণ লাবণ্য ইত্যাদি মধ্য হয় বা বাকি সব দন্তন্য। সুভাষ বলেছিলেন হে দূত দূরের দুর্বাগুলি দূষিত, দূত দয়াদীর্ঘু দূরের দয়াদীর্ঘু, দুর্বা দয়াদীর্ঘু দূষিত দয়াদীর্ঘু, বাদ বাকি সব অশু হয়। এই সমস্ত আলোচনা হতো, আর অনেক অনেক আলোচনা হতো। আমি যেমন দেখতে পাচ্ছি সুভাষবাবু সে পাজামা পাঞ্জাবি পরে আমার পিছনে বসে আছেন, মাথার নিচ দিক করে কে কি বক্তব্য বলছে, কার কোথায় ভুল হচ্ছে উচ্চারণ তথা আর অনেক কিছুতে সেগুলো তিনি ধরতেন। তোমরা অনেকেই হয়তো স্বর্গীয় সুরেন্দ্রবাবু, স্বর্গীয় সুভাষবাবু, বিপদবাবু একটু কম কথা বলতেন, প্রচন্ড পার্সোনালিটি মানুষ ছিলেন আমাদের। আমি যখন ঢুকতাম স্কুলে কোনো ক্লাসের ফাঁকে তখন ওনারা মুচকি মুচকি হাসতেন, জানে এটা আশা করতেন যে বিশ্বাস কিছু একটা বলবে যার মধ্যে একটু আনন্দ খোঁজা বা একটু হাসির মশলা লুকিয়ে আছে। অনেক সিনিয়র ছিল ওনারা আচ্ছে, কিন্তু আমি মিশেছি সবাইকে সাথে, কিন্তু স্বাতন্ত্র্য রেখে ওনাদের সম্মান রেখে মিশেছি। 1993 সাল 25শে ফেব্রুয়ারি তখন বসন্তকাল, তখন আমাদের স্কুলে কারেন্ট ছিল না, লম্বা একটা হোস্টেল, দূর থেকে দেখলাম মনে করলাম ট্রেন দাঁড়িয়ে আছে। রান্নাঘরে রান্না করতেন তখন আমাদের সুভাষ দা, বংশী দা, নরোত্তম দা থাকতেন তখন যুব, নরোত্তম দা। সেবার দুপুরবেলা আমি স্কুলে জয়েন করলাম বৃহস্পতিবার, অনেক রাত্রিরে হোস্টেলে খাওয়া দাওয়া করে শুয়েছি। ওইদিকে যে রুমটা এখন অবৈধ হয়ে পড়ে আছে, আমাদের সদ্য শিক্ষক ছিলেন অমিয় বাবু, অমিয় বাবুর সাথে আমি সেই রুমটা শেয়ার করলাম রাত্রি 11টা। শুরু হলো কিং লিয়ারের কাহিনী, শ্রোতা মহত্তমরা, আমি সমস্ত সাবজেক্ট পড়েছি। কিছুক্ষণ আগে বললাম আর প্রাথমিক ছাত্র ইংলিশ দাবি দুর্বল এবং কিং লিয়ারের নাথিং এর নাথিং এর নাথিং এর নাথিং এর নাথিং পাঁচবার বলছে। আমিও আমি তখন একটু নার্ভাস হলাম যে ইংলিশ বাবা তার মুখে এখানে। সেই সময় ন্যাশনাল ট্রেনিং শুরু হলো, জনস্বার্থের শিক্ষক আমাদের লালপুর কলেজে গেলেন সাক্ষরতা অভিযানে, স্কুল ফাঁকা হয়ে গেল অনেকটা। সাগরবাবু জিজ্ঞেস করলেন তুমি নাইন টেনে ক্লাস দিতে পারবে, মানে হ্যাঁ স্যার নাইন টেনে গেলাম, সেই ঢুকলাম। আমি সে ভাগ্যবান শিক্ষক যাকে নাইন টেন থেকে কখনো বেরোতে হয়নি, বেরোলাম লাস্ট বোধ হয় বছর পাঁচেক আগে। একটু দুঃখ পেয়েছিলাম সানি প্রসাদ আসার পরে আমাকে নাইন টেনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়া হলো। যাই হোক, নাইন টেনের ক্লাস আমি অনেক নিয়েছি, এখনো নিয়েছি। আমি লাস্ট ক্লাস শেষ করলাম নাইনে পড়িয়ে শুরু করেছিলাম, সুস্মিতারা তখন সেভেনে পড়ে উপরতলার। বারবার আমি তাকাচ্ছি, আমি যা দেখতে পাচ্ছি সেই লোকগুলিকে দাঁড়িয়ে আছে আমার সামনে, সে অলম্ব মানুষগুলি যারা একদম ভালো পোশাক ছিল না, সামান্য একটা ধুতি পরে অনলম মরিষ্কতা শিক্ষকতা করেছেন। যখন ক্লাসরুমের বাইরে শিক্ষকদের আলোচনা হতো
নানা রকম ব্যাপার। হরগোবিন্দ বলতেন নত্যবিধানের নিয়ম, একটা শ্লোক বারবার বলতেন শুনে আমার মুখস্থ হয়ে গেছে, অনুবিনা বেনি ফণি মণিকোণ গণ অনবন সনপন কল্যাণ নিপুণ মণিকোল অবন সনতুন চিক্ষণ লাবণ্য ইত্যাদি মধ্যন হয় বা বাকি সব দন্তন্য। সুভাষ বলেছিলেন হে দূত দূরের দুর্বাগ্নি দূষিত, দূত দয়াযোগ্য দূরের দয়াযোগ্য, দুর্বা দয়াযোগ্য দূষিত দয়াযোগ্য, বাদ বাকি সব অশ্রু হয়। এই সমস্ত আলোচনা হতো, আরো অনেক অনেক আলোচনা হতো। আমি যেমন দেখতে পাচ্ছি সুভাষবাবু সে পাজামা পাঞ্জাবি পরে আমার পিছনে বসে আছেন, মাথায় নিচ দিক করে কে কি বক্তব্য বলছে, কার কোথায় ভুল হচ্ছে উচ্চারণ তথা আরো অনেক কিছু দিয়ে সেগুলো তিনি ধরতেন। তোমরা অনেকেই হয়তো বিভূতিভূষণের পথের পাঁচালী পড়েছ, আমিও পড়েছি, সাধারণত চোখে আমার জোর আসেন, কিন্তু আজকে কি যেন মানে কেমন লাগছে আমার, ঠিক ভাষায় বোঝাতে পারবো না। তোরা মালা দিন আমাকে, তোমাদের মালা আমি মাথায় ধারণ করে নিলাম, আমার সারা দেহ মন প্রাণ যেমন আজ একটা অন্য সুর বাজছে। সে আমি দেখতে পাচ্ছি সে ছোট্ট ললিত তার দিদি নিশোদাকে নিয়ে হেঁটে হেঁটে আসছে। আমাদের স্কুলে তখন হোস্টেলে সিট পাওয়া খুব ক্রিটিক্যাল ছিল, আমি কোনোরকম ভাবে অনুরোধ করে ললিতকে এখানে রাখলাম, সঙ্গে নিশোদা আসতো। আজ তারা বড় হয়েছে, আজ ললিত তার ব্যক্তিগত অসুবিধা, তার স্ত্রী অসুস্থ বলে সে আসতে পারলো না, তার দিদি নিশোদাকে পাঠিয়ে দিয়েছে স্যার এটা হচ্ছে তুই যা, এটা আমার কত বড় যে পাওনা, আমি ধন্য হলাম। আমার প্রাক্তন ছাত্র এসে হাজির হয়েছে, তাদের উপস্থিতি আমাকে আরো উদ্দীপ্ত করলো, ভেবেছিলাম হয়তো কিছুই বলতে পারবো না আজকে। যাই হোক, আরো অনেক অনেক স্মৃতি, সঞ্জয় মাহাতো মতো আরো 18টি ছেলে ছিল সেই সময়, তার মধ্যে একজন ছিল বিকাশ মাহাতো, হ্যাঁ শেষকালে সে বলতো 19 টাকা বলতো। প্রার্থনা হতো বিকেলবেলায় রঘুপতি রাঘব রাজা রাম, হোস্টেলে নাম পেয়ে জানতো কে কোথায় আছে। আমার কাছে 3 সালের টর্চ ছিল, প্রথম ভোটে ডিউটি করেছিলেন 1993 সালে, 160 টাকা দিয়ে সে টর্চটা আমি কিনেছিলাম হোস্টেলের জন্যে। ছেলেরা পা টিপে টিপে বেরিয়ে যেত ভাতগুলো রেখে ইঁদুর ধরতে, আমি কিন্তু তাদের পিছনে পিছনে যেতাম বেদারে বৃক্ষপ্রথম সেই বাটা পাথরের ওখানে খেজুর গাছ লড়িয়ে ইঁদুর ধরে তারা নিয়ে আসতো, রাতের বেলা রান্না হতো, আমি ডিস্টার্ব করতাম, দেখতাম সব কিছুই। খেলা হয়েছে আমাদের নানা জায়গায়, পাড়া গায়ে ওয়ান ডে নাইট টুর্নামেন্ট আমরা খেলতে গেছি, বাঁকে করে ভাত নিয়ে যাওয়া হয়েছে রাত্রেবেলায়, ছেলেরা খেয়েছে সেই মানে কবি ভাষা বলতে গেলে সেই দিনগুলো বোধহয় আর ঘুরে পাবো নি। কবি দুপুরবেলায় বলেছিল সেই সমুদ্র শব্দ দুপুর পাঠশালা পলায়ন নয়, সেই যে দিনগুলো যেগুলো চলে গেছে সেই দিনগুলো, সেই আমার লাল এন্ড লাল টিম ছিল, রূপলাল মণিলাল শ্যামলাল এরকম লাল এন্ড লাল টিম ছিল আমার, তাদের নিয়ে খেলতে গেছি কিছুক্ষণ আগে আমাদের এ ভরল। গল্প হয়েছে, আমি বক্তৃতা করে দিতে পারি না, বই ঢুকি মানুষ, গল্পের আমার খিদে বেড়ে যায়, কেউ না তো গল্পের বাইরে আমাকে 500 গল্প আমাদের দিয়ে গেছেন, পাগুলো সালে হাঁটা যায়, হাত ধরে ধরে তো লেখা যায় না, লিখলে হয়তো অনেক বড় বড় সাহিত্যিকের আসন টলে যেত, সেসব গল্প আজ আর বলার নয়। যাই হোক, স্কুলটা ভেঙে গেছে, দেখছি বারবার আবার হয়তো একদিন আসবে এই স্কুলে আরও উন্নতি চরমে উঠবে। আমি যখন মাস্টারি বলছি স্কুলে ঢুকেছি সে সুবর্ণ যুগ, মাথার উপর সাগরবাবু, সুভাষবাবু, সুরেন্দ্রবাবু, গোলাধরবাবু, অম্বুজবাবু, সহদেব, সহদেব আমার পড়া ঢুকেছে যদিও অমিয় সব সময় আলোচনা শিক্ষাশ্রয়ী, সত্যি বলছি অন্য কোনো আলোচনা আমাদের স্টাফরুমে হতো নেই, একটা কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ভুলেও কেউ কোনো বলতো নেই, সিগারেট বিড়ি খেয়ে এলে তার গন্ধ যতক্ষণ যাচ্ছে স্টাফরুমে ঢোকা কিন্তু বেশ নিজেদের কষ্ট হতো। কিচ্ছু ছিল না বিল্ডিং, ওই পুকুরটি ছিল, ওখানে একটি হোস্টেল রুম ছিল, ছেলেরা রাত্রেবেলা এসে ক্লাসরুমে শুত, আরও দিনের বেলায় সেই ক্লাসরুম থেকে তাদের বিল্ডিংটা নিয়ে যেয়ে হোস্টেলে রেখে দিত। হোস্টেল ছিল, আজকে অনেকে আছে পুরনো ছেলেদের মধ্যে, প্রচুর ভাত নিত, আমি দেখেছি সে ভাতগুলো বাক্সের মধ্যে রাখতো, দিয়ে বাক্সটা ডালা বন্ধ করতো, টিফিনে খেত তারা এবং তাদের যারা বন্ধু বান্ধব ভাই বোন দূর গ্রাম থেকে আসতো সে গ্রাম থেকে। আজকে সে অবস্থা স্কুলে নেই, এখন মিড ডে মিল চালু হয়েছে, এখন 2 জানুয়ারি বা 3 জানুয়ারির মধ্যে সমস্ত ছাত্রছাত্রী নতুন বই পাচ্ছে, খাতা পাচ্ছে, আমার ভালো লাগে সেগুলো দেখে। কিন্তু বোধহয় একটা জায়গা সুর কেটে গেছে, ছন্দ কেটে গেছে, সেই পড়াশোনাটা কোথায় একটু ধীরে হয়ে গেছে। আজকে যে ফার্স্ট জেনারেশন দাঁড়িয়ে আছে আমার পাশে, এরা এক মঙ্গল, মঙ্গল প্রথম ছাত্র আমার মাধ্যমিকের, মঙ্গল ছিল, মানিক কুম্ভকা ছিল, আরো অনেকে ছিল, এরকম করে করে
94 94 95 করে একে বসে আছে নিবেদিতা। এদের আমন আমি ক্লাস টিচার হয়ে ক্লাস ফাইভে ভেঙে গেছে ক্লাসরুমটা, এইখানে ক্লাস হতো, করে 14-15 ছেলে নিয়ে এ সেকশন বি সেকশন ভেঙে দিলেন সাগর বাবু। যাই হোক, আজ বেলা হয়ে গেছে,